বিকল্পধারা না থাকায় ভাঙনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো জাতীয় ঐক্য ফ্রন্টের। এতে সরকার বিরোধী জাতীয় ঐক্যের প্রক্রিয়া দুর্বল হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে ফ্রন্টের নেতা ও সংগঠকদের দাবি, এর প্রভাব পড়বে না আন্দোলনে। সামনে আসছে ঘোষণা ঐক্যবদ্ধ কর্মসূচির। আলমগীর স্বপনের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই ডক্টর কামাল হোসেন ও ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে চলছিল জাতীয় ঐক্যের কার্যক্রম, কিন্তু শেষ পর্যন্ত বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা ছাড়াই বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডি মিলে গঠিত হল জাতীয় ঐক্য ফ্রন্ট। দলীয় স্বার্থে এটা হচ্ছে না, এটা জাতীয় স্বার্থে। এখন কেউ যদি এটা ভুলে যায়, এই কথা না তুলতে চায়, এর দায় দায়িত্ব তো আমি নেব না। বিএনপির জামাতের সঙ্গ না ছাড়া এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় আসন বন্টনের সমাধান না হওয়ায় পিছুটান দিয়েছে বিকল্প ধারা। এতে সরকার বিরোধী ঐক্য শুরুতেই দুর্বল ও প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিএনপির একটা জনসমর্থন আছে, বিএনপির আবার নেতৃত্ব নেই, সংগঠন নাই। এদের নেতৃত্ব আছে, সংগঠন না থাকলেও কাজে দুই পক্ষ থেকে একটা রাজনৈতিক সুবিধাবাদ এবং বিএনপির সঙ্গে গাঁটছড়া বেঁধে নির্বাচনের আগে কিছু আসন ভাগাভাগি করে লাভবান হতে চায়, কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ে কোনো সফল হবে বলে আমার কাছে মনে হয় না। সূচনায় হোঁচট খেয়েছে, পানিতে একটা বুদবুদের মতো তৈরি হলো, বুদবুদ যেমন মিলিয়ে যায় এটাও তেমন মিলিয়ে যাবে। জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা ও পেছনের সংগঠকরা স্বীকার করছেন, বিকল্প ধারা থাকলে শক্তিশালী হতো ফ্রন্ট, কিন্তু না থাকায়ও কোনো ক্ষতি হয়নি। উনি থাকলে যতখানি ভালো হতো, উনি না থাকাতে ততখানি ভালোতর হলো না, এটা তো মানতে হবে। কিন্তু এই কারণে কাফেলা থামবে না, যাত্রার পথে বিঘ্ন সৃষ্টি হবে, এরকম না। জামাতের সাথে তো আমরা ঐক্য করছি না, এখন আমরা যাদের সাথে ঐক্য করছি তাদের কেউ জামাতের সঙ্গে যুক্ত আছে, মানে এই কথাগুলো বলার মধ্যে প্র্যাকটিক্যাল কোনো সেন্স থাকে না। যদি বিচৌধুরী ঐক্যবদ্ধ থাকলে তারা ভালো হইতো আমাদের জন্য, আমি অস্বীকার করি না, জনগণ মনে করছে ঠিক আছে, কিন্তু শক্তি হলো ডক্টর কামাল। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে কর্মসূচি দেবে ঐক্য ফ্রন্ট। তবে আন্দোলনে সরকারকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে তা নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের। যে দুই মাসের মতো সময় আছে, সারা বাংলাদেশ ঢুঁড়ে ফেললেও তাদের পক্ষে জনসমর্থন পাওয়া খুবই কঠিন। মানবিক কল্যাণকামী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য আমরা লক্ষ্য স্থির করেছি 12 দফা, এগুলোর দাবিতেই কাজটা করছি। এই প্রোগ্রামের মূল কিন্তু হলো শাসনতন্ত্র আর ফ্রি ফেয়ার ইলেকশন। আমাদের শক্তি কিন্তু পিছনে না, আমাদের শক্তি সামনে, অর্থাৎ জনগণ আমাদের শক্তি, তারা অপেক্ষা করতেছে আমরা তাদেরকে কতটা সাহায্য করতে পারবো। ঐক্য ফ্রন্ট নেতাদের দাবি, সামনে তাদের জোটে যোগ দেবে আরও কিছু দল, চেষ্টা থাকবে বিকল্প ধারাকেও ফেরানোর। একটা স্বৈরতন্ত্রের দৈত্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।